নমস্কার দর্শক বন্ধু, এনটিভির স্বতন্ত্র কার্যক্রম অনেকর এক কার্যক্রমকে স্বাগত। আপনার সমস্তে জানান্তি এনটিভি পরিসরে আজ আমি এমিতি জন অতিথি পাইছু যে সমগ্র ওড়িশা কাহিকি সমগ্র ভারত ভিতরে মধ্যে আজ নিজের স্বতন্ত্র স্থান অধিকার করে সারি। এমিতি এক কলাকার সি যাহাঙ্ক মুহরে সববেলে অন্যর কথা প্রস্ফুটিত হয়ে থাকে, তাঁক প্রস্ফুটিত বাক্যকে শুনে সমস্তে হসন্তি দুঃখ বি করতে, কারণ তাঁক কথা কহবার শৈলী হচ্ছে সেইভাবে ভাবে। সে আউ কে নুহতি আমার অতি প্রিয় সৌম্যরঞ্জন পরিডা। সাংমানে নমস্কার, মু আপনার জুড়ে নটিয়া, জয় জগন্নাথ। সমস্ত এবার ওড়িশাবাসী খুশি যাইব। হাই সাংমানে, মু আপনার নটিয়া, মু আজ আপনার গোটে বড়িয়া জিনিস লিখবি। মু আপনার নটিয়া, আজ মোর স্কুল পারফরমেন্স আছে, চালন্তু লেটস গো। বর্তমান তরুণ সহ কিছু কথা হুঁ। তা তাঁক পচারিবা যে সে কাহিকি এই কলা জগতকু আসিবা পাই আগ্রহ প্রকাশ কলে এবং অন্য সমস্ত কলাকারক ভয়েসকু নকল করি সে কেমতি আজি নিজকে প্রতিষ্ঠা করি পারিছন্তি, সে বিষয়ে তাঁক সহিত আলোচনা করিবা। সৌম্যরঞ্জন বাবু, আপনাকু এনটিভিকু স্বাগত। জয় জগন্নাথ। সমস্ত ওড়িশাবাসী আউ এনটিভি আউ মোর পরিচয় সৌম্যরঞ্জন পরিড়া, ঘর সফা সুয়ারী। মো ছোট বেড়ে মো মামু ঘরে রুয়ে ঝাড়েশ্বর কড়াই, আপাঙ্ক না বল্লভ পরিড়া, মাঙ্ক না সবিতা পরিড়া। কোণ পাই আপনার এই যে মিমিক্রি করা চিন্তা কলে, মিমিক্রি করা দ্বারা আপনার কেতে খুশি লাগুছে, কোণ পাই আপনার চিন্তা কলে মিমিক্রি করা? মিমিক্রি করার কারণ ইয়া যে মু সবুলে চাহে সমস্তে হসন্তু, মো ভয়েসর কিছু বি শুণিকি যেকোনসি গোটে গোটে ল্যাঙ্গুয়েজে বি সমস্তে খুশি রুহতু ওড়িশাবাসী। মু সমস্ত জীবন সারা বঞ্চি যাকে সমস্ত খুশি দেবি। ফার্স্ট মিমিক্রি মো স্টার্টিং হেলা, মোর গোটে সাঙ্গ লা, মু পুরীরে যাইছিলি গোটে কাম পাই, জেসিবি হেল্পর, সেটি বালিরে বসিলি। মোর গোটে সাঙ্গ লা রিঙ্কন, সে বর্তমান ডেথ হয়ে যাই। প্রথম কল তাকু প্র্যাঙ্ক নটিয়া ভয়েসে, মু ফার্স্ট মুখ্যমন্ত্রী সারঙ্কর মিমিক্রি করে, আোক মানে মো প্র্যাঙ্ক শুণিকি আশ্চর্য হয়ে যাতে, তো সেই মতো বহু খুশি লাগে। তো মো সাঙ্গ যে প্রথম নটিয়া ভয়েসে কলি, সে মতো কলা যে না পিঙ্কু তু মিছ কৌছু, কলি না আরে সতরে মু করছি আর সেটু তাঁক সেটু এমনি ছোট পিলা মানুষ মোটর গোটে ছোট মোবাইল লা, সমস্ত স্কুল পঠায়ে আয়েস করে যা মামা স্কুল পড়া আসলে কথা বি। তো আস্তে 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 এমনি স্ট্রগল কলি, ইনস্টাগ্রামে ভিডিও কলি, বহু সারা প্রোগ্রাম বি গলি, মানে স্ট্রগল কলি, আস্তে আস্তে লোক পরিচয় আসলি। মু সবুলে চাহিলি গোটে মাইন্ডে সেট আপ কলি যে লোক মানে সবুলে হসন্ত, লোক হসাইবাই আপনার বহু আনন্দ লাগে। আপনার পরিবারে আউ কি কলাকার অনেক না আপনার নিজে জনে প্রথম কলাকার ভাবে আপনার পরিচয় সৃষ্টি হয়েছেন? বাপা আগে যাত্রা পেটি করতে, বাপা ঝিও রোল বি করতে, বাপাঙ্ক ফটো দেখি বহু খুশি হয়ে যায়। আবে জানি নি কলা জগৎ দুনিয়ারে আসি পৌঁছবি, আহ বহু খুশি লাগে। মু আজ এতে এত লোক খুশি দিয়ে পারছি, কেন কাহা সমস্তে তো সমস্ত মনরে দুঃখ দিয়ে দেবে, জনক মনরে মতো সমস্ত মনরে খুশি দেওয়া ভাল লাগে। মানে যেমন বাটরে চাল যাচ্ছি মানে গোটে লোক দেখি হসি দেত, গোটে স্মাইলটা বড় জিনিস। গোটে ছোট কথা আমি কুচি যে এনটিভি মাধ্যমে মানে কাহকু কেবে গর্ভ অহংকার দেখেবেনি, কেন জীবনটা গোটে ছোট মূল্যবান জিনিস। এ থার বঙ্গলা কার এসব বেকার সব মিছ কথা, তো গোটে ছোট ছোট খুশি সমস্ত দিও, কেন লাইফে কাহ মুহে গোটে হস দেওয়া গোটে ছোট জিনিস নুহে। আপনার যেতবে এ মিমিক্রি কলে বা প্রাঙ্ক কল করতে, আপনার যেত আপনার সাংসাথি সহ রুহতি বা কোণী প্রোগ্রাম কু যাতে, আপনার কেমতি অনুভব হুয়ে? অনুভব তো ফার্স্ট স্টার্টিং মু প্রোগ্রাম কথা কুছি আপনার, মু প্রথম স্টার্টিং আঘ্রাট জাঁথে চৌদ্বার আঘ্রাট, প্রথম স্টেজ মোটর 20 টাকা মনে আছে। মু সাইকেল টাঙ্গি নাড়বন্ধে যাই, রাতে 2টা হল কেই নথান্তি, মোর গোটে ভাই লা কাকড়পুরে মানস ভাই, তাকে বহু ভাল পায়। মু তাকে দিন ফোন কলি, মু কলি ভাই
ମୋ ସହିତ ଟିକେ ଲାଇନ୍ରେ ରହ, ମୁଁ ଗୋଟେ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଆସିଛି, ଡର ଲାଗୁଛି ନାଳବନ୍ଧରେ। ସେଠୁ ସେ କହିଲା, ପୁଅ ମୁଁ ଟିକେ ବିଜି ଅଛି। ତାପରେ ମୋର ଜଣେ ମାଉସୀ ଅଛନ୍ତି, ମାଉସୀ କ'ଣ, ମୋର ଦୁଇଟା ମମି, ଦୁଇଟା ମମି ମାନେ ଜଣଙ୍କ ନାଁ ସବିତା ପରିଡ଼ା ଆଉ ଜଣଙ୍କ ନାଁ କବିତା ବେହେରା। ତ ମା ଯିଏ ଜନ୍ମ କରିଛି ସେ କିଛି ସବୁ କରିଛି, ଜନ୍ମ କରିଦେଇଛି, ଆଉ ବାସ୍ ମୋ ମା ମାନେ ମୋତେ ଜଣେ ପୁଅ କରି ନେଇଯାଇଛି, ଆଉ ତା ସପୋର୍ଟ ପାଇଁ ମୁଁ ଆଜି ଏହି ସ୍ଥାନରେ, ଆଉ ଓଡ଼ିଶା ଲୋକଙ୍କ ଏମିତି ଭଲ ପାଇବା ପାଇଁ ମୁଁ ଆଜି ଏହି ସ୍ଥାନରେ। ତ ଏମିତି ସବୁବେଳେ ମୁଁ ଗୋଟେ ଡ୍ରିମ୍ ରଖେ, ମୋ ସାଙ୍ଗସାଥି ଖୁସି ଦିଅନ୍ତୁ, ଓଡ଼ିଶାବାସୀ ଖୁସି ଦିଅନ୍ତୁ, ସମସ୍ତଙ୍କର ଚଲାପଥ ମୁଁ ସବୁବେଳେ ଖୁସି ରଖିବାକୁ ଚାହେଁ, କାହାର କେତେବେଳେ ଅମଙ୍ଗଳ ଚାହେଁ। କ'ଣ ବର୍ତ୍ତମାନ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଆପଣ, ଆଗାମୀ ଦିନରେ କେଉଁଭଳି ଭାବରେ ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବେ, ବା ଅନ୍ୟ କୌଣସି ଚିନ୍ତାଧାରା ରହିଛି? ସେମିତି ତ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ବେଳେବେଳେ ଡାକେ, ମୋର କିଛି ବିଶେଷ ବଡ଼ ଆଶା ନାହିଁ, ଚାଲିକି ହେଉ, ସାଇକେଲରେ ହେଉ, ବିଶେଷ କିମ୍ବା କାର୍ କି ଯେକୌଣସି ବଡ଼ ଗାଡ଼ି ହେଉ, ମୁଁ ଯେଉଁଥିରେ ବି ଯାଇଛି, ସ୍କୁଲ କଲେଜ, ମୋତେ ବହୁତ ସାରା ସମ୍ମାନ ମିଳିଛି। ସମ୍ମାନଠୁ ବଡ଼ ଜିନିଷ ଏବେ ବି ମୋ ଘରେ ମାନପତ୍ର 20-25 ଘରେ ରଖାଯାଇଛି, ମୋତେ ସେଇ ଜିନିଷଟା ବହୁତ ଖୁସି ଲାଗେ। ଗୋଟେ ମାନପତ୍ରରୁ ବି ବହୁତ ସାରା କ୍ୱାଲିଟି ଅଛି। ତ ଆଗାମୀ ଭବିଷ୍ୟତ କିଛି ଭାବିନି, ମୁଁ ଆଗାମୀ ଭବିଷ୍ୟତ ହେଲେ ସମସ୍ତଙ୍କୁ ଓଡ଼ିଶା ଲୋକଙ୍କୁ ହସେଇବି, ସେ ଗୋଟେ ଡ୍ରିମ୍, ଆଉ ବାସ୍ କିଛି ମନରେ ସେମିତି ଛନ୍ଦ କପଟ ମାୟା ନାହିଁ। ସୋମ୍ୟା, ଆଉ ଗୋଟେ କଥା ପଚାରି, ତୁମେ ଯେତେବେଳେ ତୁମ ସାଙ୍ଗସାଥିଙ୍କର ଝିଅ ପିଲାମାନେ କମେଣ୍ଟ କରନ୍ତି ପ୍ରାୟତଃ ସମସ୍ତଙ୍କୁ, ତୁମକୁ କେମିତି କମେଣ୍ଟ ଫିଲ୍ କେବେ ଆସିଛି? ହଁ, କମେଣ୍ଟ ତ ବହୁତ ସାରା, ଭାଇ ଷ୍ଟ୍ରଗଲ୍ କର, ଲାଇଫ୍ରେ ଜାଗା ଉପରେ ପହଞ୍ଚିବ ନିଶ୍ଚିନ୍ତ। ଆଉ ମୁଁ ବି ଗୋଟେ ଲୋକକୁ ସବୁବେଳେ ଘରୁ ବାହାରିଲା ବେଳେ ସେଇ ଓଡ଼ିଶାର କଳା ଠାକୁର ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଗୋଟେ ମୁଣ୍ଡିଆ ମାରେ, କେଉଁଠି ଆଜି ଯାଙ୍କେ ଲାଇଫ୍ରେ ଏତେ ଷ୍ଟ୍ରଗଲ୍, ଏବେ ବି ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଷ୍ଟ୍ରଗଲ୍ ଭିତରେ କେବେ ପ୍ରୋବ୍ଲେମ୍ରେ ପଡ଼ିନି, ସେ ଜଗାକୁ ଆଶ୍ରୟକି ଚାଲେ। ଆଉ ବହୁତ ସାରା ବହୁତ ଲୋକ ବହୁତ କିଛି କୁହନ୍ତି, ମୁଁ ନିଜ ମନକୁ ଏକ ରଖେ, ହଁ କିଏ କ'ଣ କହିଲା ସେମିତି କିଛି ଭାବେନି, ବାସ୍ ମୋର ତ ଗୋଟେ ଡ୍ରିମ୍, ମୁଁ ଲୋକଙ୍କୁ ହସେଇବି, ଆଉ ସମସ୍ତେ ଭଲ ପାଆନ୍ତି, ଏବେ ବି ବହୁତ ବହୁତ ବଡ଼ ବଡ଼ ଲୋକଙ୍କ ସହିତ ଭଲ ପାଇବା ମିଳେ, ବାସ୍ ଖୁସି ଲାଗେ, ଆଉ ସେଇଟା ତ ଖୁସି, ଆଉ କ'ଣ, ଆଉ ଜଣଙ୍କୁ ଖୁସି ଦେବା ବଡ଼ ଜିନିଷ ଦୁନିଆରେ କ'ଣ ଅଛି? ବର୍ତ୍ତମାନ ସବୁବେଳେ ସମୟ ଚର୍ଚ୍ଚା ହେଉଛି ଯେ ତୁମେ ସମସ୍ତଙ୍କ ଭଏସ୍ କରିପାରୁଛ, ଟିକେ ଶୁଣିଦେଲେ ମାନେ ସମସ୍ତଙ୍କ ଭଏସ୍କୁ ତୁମେ ନକଲ କରିପାରୁଛ। ବିଶେଷ କରି ତୁମେ ଆଜି ୟୁଟ୍ୟୁବ୍ ପ୍ଲାଟଫର୍ମ ହଉ କିମ୍ବା କୌଣସି ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ହଉ କିମ୍ବା ଷ୍ଟେଜ୍ ପ୍ରୋଗ୍ରାମରେ ନଟିଆ ଭଏସ୍ କରିବାକୁ କାହିଁକି ଏତେ ଭଲ ପାଉଛ? ନଟିଆ ଭଏସ୍ ହେଲା ଗୋଟେ ଜିନିଷ, ଶୁଣନ୍ତୁ, ନଟିଆ ନ ଦେଖିଲେ ପିଲାମାନେ ଖାଉନାହାନ୍ତି, ସ୍କୁଲ ଯାଉନାହାନ୍ତି, ଆଉ ନଟିଆ ଏତେ ଦୁଷ୍ଟ କରିଦେଇଛି ଆଜିକା ଡେଟ୍ରେ ପିଲାମାନଙ୍କୁ, ଯେ କି ସେ ଭଏସ୍ଟା ମୋ ପାଖରେ ଆସିଲା କେମିତି ମୁଁ ବି ସେଟା ସାର୍ ବୁଝିପାରେନି। ଗୋଟେ ଜିନିଷ ମୁଁ ସେଟା ଭାବେ ଯେ ଟିକେ ଏଇ କଥାଟାକୁ ମୁଁ ଗୋଟେ ଅନୁରୋଧ କରିବି ଆପଣଙ୍କୁ, ଟିକେ ଏଇଟା ଟିକେ ନଟିଆ ଭଏସ୍ରେ ଟିକେ ସମସ୍ତଙ୍କୁ ଶୁଣାନ୍ତୁ। ନମସ୍କାର, ମୁଁ ଓଡ଼ିଶାବାସୀ, ମୁଁ ସମସ୍ତେ ଭଲ ଅଛନ୍ତି, ମୋର ଯେଉଁ ନଟିଆ ଦେଖିଥିବ କାର୍ଟୁନରେ ସିଙ୍ଗଲ ବାଜି, ମୁଁ ତାଙ୍କ ପରିକା ସବୁବେଳେ ଏମିତି କଥା ହୁଏ, ଆଉ ମୁଁ ସବୁବେଳେ ଓଡ଼ିଶା ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି, ମୁଁ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ଖୁସି ରଖନ୍ତୁ, ଆଉ ଜୟ ଜଗନ୍ନାଥ, ଲଭ୍ ୟୁ ଓଡ଼ିଶା। ବଢ଼ିଆ ଲାଗିଲା। ତଥାପି ଆମେ ଯେଉଁ ନଟିଆ କମେଡ଼ିରେ ଆପଣ କରୁଛନ୍ତି, ଜୁନିୟର ନଟିଆ ଭାବରେ ଆପଣ ଫେମସ୍, ଏବଂ ଜୁନିୟର ନଟିଆ ଭାବରେ ଯେଉଁ ଫେମସ୍ ହେବା ପରେ ଆପଣ ଅନ୍ୟାନ୍ୟ ଭଏସ୍ ମଧ୍ୟ କରୁଛନ୍ତି, ଟିକେ ଆମ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଏନ୍ଡିବି ପରିସରରୁ ସେ ସମସ୍ତ ଭଏସ୍ ଟିକେ କରି ଶୁଣନ୍ତୁ। ତ ଆପଣମାନେ ଓଡ଼ିଶାବାସୀ ଜାଣିଥିବେ ନଟିଆର ବେଷ୍ଟ ଫ୍ରେଣ୍ଡ ଯେଉଁ ଗାଣ୍ଡୁ, ସେ ସ୍କୁଲରେ ବହୁତ ମାଡ଼ ଖାଆନ୍ତି ଦୁଇ ଜଣ, ଆଉ ଦୁଇ ଜଣ ମାନେ ବେଷ୍ଟ ଫ୍ରେଣ୍ଡ, ଆଉ ସେ ଗାଣ୍ଡୁ କହୁଥିବ, ଅଲେ ନଟିଆ, ଆଉ ତୋର ତ ପତ ଫତ ନାହିଁ, ଆଉ ଖାଲି ସ୍କୁଲରେ ତୁ ଗୋଲି ଥାଲ ଦିଅ ପଛରେ କଲୁ, ଆରେ ବିଣ୍ଡୁ, ମୁଁ ତୋର ଜମା କଥା ତ ଠିକ ନୁହେଁ, ମୁଁ ତ ସବୁବେଳେ କହୁଛି ବୋଲି ମୋତେ ସେ ଗୋଲି ସେ ବଢ଼ାଉଛି, ହଁ ହଁ ସାଙ୍ଗ, ମୁଁ ସରି ସରି, ମୁଁ ତୋର ଜମା କଥା ତ ଠିକ ନୁହେଁ। ଅଲେ ନଟିଆ, ଆମେ ଆଉ କା ବାଲି ଫାଲିକି ଆମ୍ବ ତଲି କଲାକୁ ଦେବାନି, ଏବେ ଭଲ ପିଲା ଦେବା, ଆଉ ଦିବଳ ପାଠ ଫାଠ ପଢ଼ିଲେ ପିଲା ଭଲ ହବ, ଆଉ ଖାଲି ଛୁଆମାନେ ନଟିଆ ଦେଖିଲେ କେମିତି ହବ, ନଟିଆ ଜମା ଦେଖନ୍ତି ଆଉ ଛିଣ୍ଡା ନିଭାନ୍ତି। ଆରେ ମିଣ୍ଡୁ, ତୁ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଏମିତି କଥା କହୁଛୁ, ମୁଁ ତୋର ଜମା କଥା ତ ଠିକ ନୁହେଁ। ଆଉ ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ନଟିଆ ସାଙ୍ଗରେ ସେ ଯୋଉ ଝିଅଟି ଅଛି ତାର ଭଏସ୍ ମଧ୍ୟ କରୁଥିଲେ, ତା ଭଏସ୍ରେ ଟିକେ ଆମ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଶୁଣନ୍ତୁ। ହାଏ ଓଡ଼ିଶାବାସୀ, ସମସ୍ତେ ଭଲ ଅଛନ୍ତି, ମୁଁ ତ ନଟିଆକୁ ଲାଇକ୍ କରିନି, ତାର ସୁନ୍ଦର ବାହାରିଛି, ହେଲେ ପୂଜା ତୁ ଲାଇକ୍ ନ କଲେ କ'ଣ ହବ, ମୋତେ ପୁରା ଓଡ଼ିଶା ସାରା ଲୋକ ଲାଇକ୍ କରୁଛନ୍ତି, ମୁଁ ତୋର ଜମା କଥା ତ ଠିକ ନୁହେଁ, ମୁଁ ସେଇଥିପାଇଁ ମୋତେ ସ୍କୁଲରେ ମାଡ଼ ଖୋଜୁଛି ତୋ ବାପାଠୁ। ହଁ ନଟି, ତୋର ପୁରା ସୁନ୍ଦର ଭାଜି, ତୋତେ ତ ଲାଇକ୍ କରୁ, ତୋର ଜମା କଥା ତ ଠିକ ନୁହେଁ। ହଁ ସାଙ୍ଗମାନେ, ମୁଁ କାଲି ତାହେଲେ ପୂଜା ସ୍କୁଲରେ ତା କଥା ବୁଝିବାକୁ ପଡ଼ିବ। ଜୁନିୟର ନଟିଆ ଭାବରେ ସୌମ୍ୟ ରଞ୍ଜନ ଆଜି ସାରା ଓଡ଼ିଶାରେ ପରିଚିତ। ସୌମ୍ୟ, ଆଉ ଗୋଟିଏ କଥା ପଚାରୁଛି, ଏ ନଟିଆ ଭବିଷ୍ୟତ ଆପଣ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ
কলাকার ভয়েস করতে মানবর পূর্বতন মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনাক ভয়েস করতে টিকি আমার দর্শক মানুষ যে যে ভয়েস বর্তমানে আপনার করে পড়ছেন মিমিক্রি যেভাবে ওড়িশার বিভিন্ন লোকের ভয়েস এবং ভারত ভিতরে যে যে কলাকার মানুষের ভয়েস আপনার করছেন টিকি দর্শক মানুষ সেই ভয়েসে টিকি সমস্ত শুণাতে এবং কার কার ভয়েস করবে তা পূর্ব টিকি তাঁর পরিচয় দিয়ে সে ভয়েস টিকি শুনেবে। তো বর্তমান ওড়িশাবাসী শুনেবি ওড়িশা সিএম স্যার আপনার জানিবে তো পূর্বতন মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনাক তাঁর ভয়েসে যা। নমস্কার ওড়িশাবাসী, জয় জগন্নাথ। আপনার সহিত মোর এমিটি ঢের সারা ভালপাইবা রইব। ওড়িশাবাসী এত আশীর্বাদ থাক আপন মানে খুশি। তো জয় জগন্নাথ, লভ ইউ ওড়িশা। জয় জগন্নাথ। তো আউ ওড়িশার বহুত বড় সুপরস্টার রাই স্যার সে বর্তমান নাহান্তি, তাঁক ভয়েস বি বহুত ভালো লাগে। রাই স্যার বোধে প্রায় দেড় মাস থিলা মরিবাপাই মু তাঁক ভয়েস প্র্যাকটিস করি করিছি। তো তাঁক ভয়েসরু কিছু শুনিবা, তাঁকর গোটে ডাইলগ অছি হেটি অনানি জ্যোতি মাস্টরাণী। তো সেই ভয়েসরে দেখিবা স্যারঙ্কর কেমতি লাগুছি, ওড়িশাবাসীঙ্কু টিকে শুনিবা। সবকু যেত ক্ষীর দিয়ে পোষিলে বি তা চোটের বিশ্ব হি থাকে রুদ্রনারায়ণ কেবল বিশ্ব। আউ সেদিনের জাবটাটা মধ্যে পুরো বিষাক্ত করে দিয়েছি জ্যোতি মাত্রণী। এটি অনানি মোনা লাগি না, আলো এ জ্যোতি মাত্রণী কতদিন বিচার শুকিল কাঠ বহি বহি মো বগিচা বাহারে বুলিবু। আলো আসুনু মো বগিচারে টিক বহুত আরামে রকিবি মোনা লাগি না, মোর সবুটি ছক ছকরে চিনা। এটি অনানি আউ সবু কাহার ভয়েস জানিছ? আউ নটিয়া বাবা যে তা পুবু দালকে। আরে নটিয়া কোরা উঠবে এ টোকা খাটো এইটু করি দেখিলো মারাতি এ টোকা খাটো তো সবে সে বলি সে ঘর পচে পড়কি মতে ছাতি ছিত মুলি বল মতে পিনি সরসদি মতে ছাতি ছিত অল নতে তাল পলে তো বাপ দে লোক পুতলে পছল কেলে। আরে এ দেখ এ সে টোকা খাটো করেলা আ দেখি দেন দেখু। আউ তা জেরে নটিয়ার আছি যে বুড়া জেজে আজ টোকা আজ হই গে গাতি টোকা। আরে কাই সু গলি সারে যে কো পূজা কো কামাতে মারতু আছে সবু বলে আছে কি আমা ভাজু কো আ তত্তে উঠি রে ফকর জলদি তে রাতা জানি গাতু জি জি কিছু কোনি সবু গন্ডু পরে কমিট মারছি। ওলে ওলে আ তু তো পছলে পলতে খাইবু আ মো বুদলে অত্তা গলা বলিবো আ তোর গলা কথা কথা ঠিক লাগো। তারপরে আমি আহুরি কথা হবা আগকু যা অন্যান্য ভয়েস মধ্যে দর্শক মানুষ শুনেবা। বর্তমান নিয়ে যা গোটে ছোট বিরতি। মৌসুমী বর্ষা আরম্ভ সহ জলবাহিত রোগ যথা ডাইরিয়া, জন্ডিস, টাইফয়েড আদি ব্যাপে, এথিপ্রতি সতর্ক রুহন্তু। তটকা খাদ্য খাঁন্তু, ফুটা পানি কিংবা হালোজেন বটিকা পড়িথিবা পানি পিয়ন্তু, পায়খানা ব্যবহার করন্তু, খাইবা পূর্বরু ও শৌচ হেবা পরে সাবুনরে ভালোভাবে হাত ধুয়ন্তু। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ওড়িশা। ব্রেক পরে আপনমানকো মু স্বাগত করছি সুকাম অনেকরে এক কার্যক্রম সময় বর্তমান এ সারা সৃষ্টি প্রত্যেক লোকর কিছু ইচ্ছা থাকে আগকু যাওয়া ভগবান আশীর্বাদ হেউ কাহার প্রেরণা হেউ বা সংসার কিছু রোজগার করা সমস্ত ইচ্ছা হুয়ে আগকু যাওয়া আপনার কম চিন্তা করছেন এরপরে কেমতি কোণ এই প্ল্যাটফর্ম নিয়ে আগকু যাবে না কোণী সর্ভিস করবে না এমনি লোক মানুষ হসাই হসাই আগকু যাওয়া চিন্তা করছেন? মুতিকি কহিবি যে ঘরে তো সপোর্ট অছি, বাপা মা জানন্তি মু এসব করে। আউ মোর যে মাউসী মা মু বি তাকু বহুত ভাল পায়, তাকু বউ বউ ডাকে, সি অলিয়ান মানে লাস্ট এন্ডিং সব বেলে সপোর্ট। আউ সেকেন্ড কথা হলা মানে
ପ୍ଲାଟଫର୍ମ ମିଳେନି। ଆଉ ଆପଣମାନେ ତ ଜାଣିଥିବେ ମିଡ଼ିଲ୍ କ୍ଲାସ୍ ଫ୍ୟାମିଲି ହେଲେ କେତେ ପ୍ରୋବ୍ଲେମ୍, ଆଉ ତଥାପି ଷ୍ଟ୍ରଗଲ୍ ଲାଇଫ୍ ଚାଲିଛି ନିଶ୍ଚିନ୍ତ। ଯଦି ସେମିତି କିଛି ପ୍ଲାଟଫର୍ମ କି ମୋ ପାଇଁ ଇସ୍ୟୁ କରନ୍ତି, ମୁଁ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ କାମ କରିବି କି କୌଣସି ୟୁଟ୍ୟୁବରଙ୍କ ସହିତ ହେଉ, ଯଦି ପ୍ଲାଟଫର୍ମ ମୋତେ ମିଳେ, ଯଦି ବି ନ ମିଳେ ମୁଁ ମୋର ନିଜେ ଷ୍ଟ୍ରଗଲ୍ କରିବି। କାହିଁକିନା ଆଜିକାଲି ସୋସିଆଲ୍ ମିଡ଼ିଆରେ ଇନଷ୍ଟାଗ୍ରାମ ଫେସବୁକ୍ ୟୁଟ୍ୟୁବ ସବୁକିଛି ମିଳିଲାଣି, ତ ତେଣୁକରି ମୁଁ କାହା କଥା ଶୁଣେନି, ଘରେ ବି କିଛି କଥା କୁହନ୍ତି ମୁଁ ଘରେ ବି ଶୁଣେନି, ବାସ୍ ମୋର ମୋ ଭିଡ଼ିଓ ଭଲ, ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲ୍ ଗୋଟେ ଛୋଟ ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲ୍ କରିଛି ସିଏ ଭଲ, ବାସ୍ ମୋର ଗୋଟେ ଟିମ୍ ମୁଁ ଲୋକଙ୍କୁ ହସେଇବି। ଯେମିତି ମୁଁ ସାଇକେଲ ନେଇକି ହେଉ କି ବାଇକ୍ ହେଉ କି କାର୍ ହେଉ ଯେଉଁଥିରେ ଯାଉଥିବି, ମୋତେ ଗୋଟେ ଲୋକ ଦେଖିଲେ ସ୍ମାଇଲ୍ କରୁଥିବ, ବାସ୍ ସେଇ ଜିନିଷଟା ମୋର ଓଡ଼ିଶା ଲୋକଙ୍କୁ ଏତିକି ଚାହେଁ, ଆଉ କିଛି ଚାହୁଁନି। ଆଉ ଦୁଃଖ ତ ବହୁତ ଅଛି, ବହୁତ ଲୋକ ବି ଲାଇଫ୍ରେ ଧୋକା ଦେଇଯାଇଛନ୍ତି, ବହୁତ ଲୋକ କଷ୍ଟ ଦେଇଛନ୍ତି। ହଁ, ଆଉ ଜଣେ ବି ମୋତେ ବହୁତ ସାରା ସପୋର୍ଟ କରନ୍ତି, ଜିତୁ ସାର୍ ଏମ୍ ଜେ ଡ୍ୟାନ୍ସ ଡ୍ୟାନ୍ସ ମାନେ ସେ କଟକ ମଙ୍ଗଳା ଭାଗର ବହୁତ ସାରା ସପୋର୍ଟ। ଏମିତି ବି ମୁଁ ଖାଇବା ପିଇବା କରିନି, ଲୋକମାନେ ବି ମୋ ନିଜ ଲୋକମାନେ ବି ମୋତେ ଟର୍ଚର୍ କରୁଛନ୍ତି, 3 ମାସ ଉପାସ ରହିଛି, ଚୁଡ଼ା କଦଳୀ ଖାଇ ରହିଛି। ଜିତୁ ସାର୍ଙ୍କୁ ଫୋନ୍ କରି ବହୁତ ସାରା କାନ୍ଦେ, ସାର୍ କ'ଣ କରିବି, ସାର୍ ସବୁବେଳେ ବୁଝାନ୍ତି ମୋତେ, ଗେଲ୍ଲାରେ ଡାକନ୍ତି ନଟୁ, କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉନି, ସମସ୍ତଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ଅଛି, ସବୁବେଳେ ଏମିତି ଆଗକୁ ଯିବୁ। ଆଉ ଇନଷ୍ଟାଗ୍ରାମ୍ରେ ପ୍ଲାଟଫର୍ମ ବି ବହୁତ ପିଲା ଭାଇରାଲ, ଏମିତି ମୁଁ କଟକରେ ସାଇକେଲରେ ଆସିଛି, ସପନ ଭାଇ କାହ୍ନା ଭାଇ ସେମାନେ ସବୁ ଭାଇରାଲ, ତାଙ୍କ ପାଖକୁ ଭିଡ଼ିଓ କରିବା ପାଇଁ ପ୍ରଥମ କଥା ହେଲା ମୁଁ ଇନଷ୍ଟାଗ୍ରାମ୍ରୁ ହିଁ ନଟିଆ ପରିଚୟ ଭାଇରାଲ ହେଇଛି। ଏଇ ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିଆ କଟକକୁ ଆସିଥିଲି, ମୋତେ 2 ଜଣ ନ୍ୟୁଜ୍ବାଲା ଦେଖିଥିଲେ, ସେମାନେ ନେଇ ମୋତେ ଭାଇରାଲ କରିଥିଲେ। ଆଉ ମୁଁ ମୋ ଲାଇଫ୍ ପାଇଁ କିଛି ବି କରିବା ପାଇଁ ରେଡ଼ି, କିନ୍ତୁ ମୋର ଗୋଟେ ଡ୍ରିମ୍, ମୁଁ ଲୋକଙ୍କ ଦିଲରେ ସବୁବେଳେ ଘର କରିବି, ଆଉ କାହା ମୁହଁରେ ଦୁଃଖ କେବେ ଦେବିନି। ଆଉ ସେମିତି ମନର କିଛି ମୋର ଗର୍ବ ଅହଙ୍କାର ନାହିଁ, କାରଣ ଆପଣମାନେ କାର୍ ଥାର୍ ରଖିକି ବି ଯେଉଁ ଜାଗାକୁ ଯିବେ, ମୁଁ ସାଇକେଲରେ ଗଲେ ବି ସେ ଜାଗାକୁ ଯିବି, ବାସ୍ ଏତିକି ଚାହେଁ। ବାସ୍ ମୁଁ ଓଡ଼ିଶା ଲୋକଙ୍କୁ ଏମିତି ଖୁସି ଦେଉଥିବି ବଞ୍ଚିଥିବା ଯାଙ୍କେ, ଶେଷ ନିଶ୍ୱାସ ଯାଙ୍କେ, କାହିଁକିନା ଆଜିକା ଡେଟ୍ରେ ନିଶ୍ୱାସ ଉପରେ ବି ଆଉ ବିଶ୍ୱାସ ନାହିଁ। ତେଣୁକରି ଗର୍ବ ଅହଙ୍କାର ଛାଡ଼ି କିଛି ଲୋକଙ୍କୁ ଭଲ ପାଇବା ଦିଅ, ସମସ୍ତଙ୍କ ଦିଲରେ ଘର କର। ଆଚ୍ଛା ସୌମ୍ୟ, ବର୍ତ୍ତମାନ ତମେ ଯେଉଁ ଭାଇରାଲ ହେଉଛ, ଏଇ ସୌମ୍ୟ ନାଁରେ ପରିଚିତ ରହିଛ ନା ଅନ୍ୟ କିଛି ନାଁ ତମର ହେଲାଣି ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ବର୍ତ୍ତମାନ ସମସ୍ତ? ମୋତେ ସବୁ ଛୁଆମାନେ ଦେଖିଲେ, ସ୍କୁଲ ଛୁଆମାନେ, ମୋ ଗାଁ ସ୍କୁଲକୁ ମୁଁ ପରଫର୍ମାନ୍ସ ତ ହୋଇଯାଇଥିଲି, ଗୋଟେ ଖୁସିର କଥା। ଏବେ ଛୁଆ ଦେଖିଲେ ନଟିଆ ଭାଇ ଭଲ, ମୁଁ ତ ଗୋଟିଏ ନାଁ ଧରେ ସବୁବେଳେ ଜୟ ଜଗନ୍ନାଥ, ଛୁଆଙ୍କୁ ଦେଖିଲେ ବି ଜୟ ଜଗନ୍ନାଥ ସବୁବେଳେ ହାତ ଯୋଡ଼ି ଦିଏ, କାହିଁକିନା ମୋତେ ଭଲ ଲାଗେ ଛୁଆମାନେ। ମୋର ଗୋଟେ ଇନଷ୍ଟାଗ୍ରାମ ଆଇ ଡି ଅଛି ଜୁନିଅର ନଟିଆ 75, ମୁଁ ସେଇ ନାଁରେ ପରିଚୟ, ଆଉ ସବୁ ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲ ସେଇ ଜୁନିଅର ନଟିଆ, ଫେସବୁକ୍ ସେଇ ଜୁନିଅର ନଟିଆ, ଆପଣ ଯେଉଁଥିରେ ଦେଖିବେ ମୁଁ ଜୁନିଅର ନଟିଆ। ଜୁନିଅର ନଟିଆ ସୌମ୍ୟ ରଞ୍ଜନ, ଆପଣ ଗୋଟେ କଥା କହିଲେ କି ଆପଣ ମଧ୍ୟବିତ୍ତ ପରିବାରରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦୁଃଖ କଷ୍ଟରେ ସମୟ ବିତାଉଥିବେ, ଏବଂ ମଧ୍ୟବିତ୍ତ ପରିବାରରେ ବର୍ତ୍ତମାନ ସମାଜରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଅବସ୍ଥା ହେଲାଣି ସେମାନେ ଚଳିବା ମଧ୍ୟ କଷ୍ଟକର ହେଇଯାଉଛି, ଆପଣ କ'ଣ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଏଇଥିରେ ମାନେ ରହିକିରି, ସେ ମଧ୍ୟବିତ୍ତ ପରିବାରରେ ରହିକିରି ଯେତେବେଳେ ଆପଣ ଆସିଛନ୍ତି ଏ ନଟିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରନ୍ତି, ଘରେ କିଛି ଆକଟ ହୁଏ ନା ସମସ୍ତେ ସହଯୋଗ କରନ୍ତି? ସମସ୍ତେ ସହଯୋଗ କରନ୍ତି, ମାମୁଁମାନେ ବି ଖୁସି, ସମସ୍ତେ ଚାହାନ୍ତି ଆମ ପୁଅ କେଉଁଠି କିଛି ଭଲ କାମ କରୁ, ମୁଁ କାହାର କେବେ ଅମଙ୍ଗଳ ଚାହେଁନି, ବାସ୍ ଖୁସି ଲାଗେ। ଏଥିରେ ତ ପେଟ କଳାକାର ଲାଇନ୍ରେ ପେଟ ପୋଷି ହେବନି, କାହିଁକିନା କଳା ମାନେ ତା ମନ ଭିତରେ ବହୁତ ଦୁଃଖ, ମୁଁ କେତେ ଭିତରେ ଦୁଃଖ ଭିତରେ ବି ଭିଡ଼ ଭିତରେ ଥାଉ, ସବୁବେଳେ ମୁଁ ଯେତେ ବଡ଼ ଲୋକ ହୋଇଥାଏ ତା ମୁହଁରେ ସ୍ମାଇଲ୍। ମଣିଷର ପ୍ରଥମ ଜିନିଷ ହେଲା ସମ୍ମାନ, କେବେ କେଉଁଠି ନିଜ ସମ୍ମାନ ହାରିବେନି, କାହିଁକିନା ସମ୍ମାନ ହାରିବାର ଥିଲେ ଆମେ ଡ୍ରେସ୍ ନାଇନଥାନ୍ତେ, ଆମେ ଖାଲି ଚରିତ୍ରରେ ବୁଲିଥାନ୍ତେ, ସେଟା ଭୁଲ। ସମସ୍ତଙ୍କୁ ବଡ଼ ହେଉ କି ସାନ ହେଉ, ସମ୍ମାନ ସମ୍ମାନଠୁ ବଡ଼ ଜିନିଷ କିଛି ନାହିଁ। ଆଉ ମୁଁ ଏମିତି ରାତିରେ ମୋ ଘରେ ଖାଇବା ବି ନଥାଏ, ବାସ୍ ମୋ ଘରେ ବର୍ତ୍ତମାନ 25 ଟ୍ରଫି ଥୁଆ ହେଇଛି, ମୁଁ ସେ ଟ୍ରଫିକୁ ଦେଖି ଖୁସି ହେଇଯାଏ, ନା ମୋ ପାଖରେ କିଛି ବି, ମୁଁ ଆଜି ଓଡ଼ିଶା ଲୋକଙ୍କୁ ଏତେ ଭଲ ପାଇବା ଦେଇଦେଇଛି, ଗୋଟେ ଟ୍ରଫିର ବି ମୋ ପାଖରେ କ୍ୱାଲିଫିକେସନ୍ ଅଛି, ବାସ୍ ତାକୁ ଦେଖି ଖୁସି ଲାଗେ। ଆଉ ଏବେ ତ ୟୁଟ୍ୟୁବ ଇନଷ୍ଟାଗ୍ରାମ ଆକାଉଣ୍ଟ ଅଛି ତାକୁ ବି ୟୁଜ୍ କରେ, ଷ୍ଟ୍ରଗଲ୍ ଚାଲିଛି, ସେ ଜଗା ସେ ଯେଉଁଦିନ ଯାହା ଦେବ ତାରି ଉପରେ ଭରସା, ଆଉ ବାସ୍ ବାପା ମାଆଙ୍କ ଆଶୀର୍ବାଦ ଥାଉ, ଆଉ କିଛି ବିଶେଷ ନାହିଁ, ମୋର ଗୋଟିଏ କେବଳ ମୁଁ ସମସ୍ତଙ୍କ ଦିଲରେ ସବୁବେଳେ ଏମିତି ଥିବି। ଆଚ୍ଛା ସୌମ୍ୟ, ଗୋଟେ କଥା ମାନେ କହିବାକୁ ଗଲେ ବର୍ତ୍ତମାନ ଏଇ ଯେଉଁ ପ୍ଲାଟଫର୍ମରେ ଅଛ, ଏଠି ସ୍ନେହ ମିଳୁଛି, ଭଲ ପାଇବା ମିଳୁଛି, ସମ୍ମାନ ମିଳୁଛି, ଟ୍ରଫି ମିଳୁଛି, ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ମାନପତ୍ର ବି ମିଳୁଛି, ଏ ଭଲ ପାଇବା ଭିତରେ ଗୋଟେ ନିଆରା ଭଲ ପାଇବା କିଛି ମନେ ପଡ଼ୁନି?
সে ভালো পাইবা যে ভালো পাইবাটা এক স্বতন্ত্র ভালো পাইবা আজিকালি সমাজের যুবক যুবতী ভিতরে যে নিয়ারা ভালো পাইবাটা আছে সে ভালো পাইবা উপরে কিছু মনে পড়ে নি মনে পড়ে সেটা আপনার কহিবি প্রথম ফার্স্ট লভ গোটে ব্রাহ্মণ ঘর ঝিউ করি মা গাড়ি গুলজ কলা সেই ব্রাহ্মণ ঘর ঝিউ মতো হ্যাঁ ফার্স্ট মু ভুবনেশ্বরে কাম করি গোটে বিল্ডর অফিসে পিয়ন লি সেই এই স্নাক্স ভিডিও চালু সেই মেসেজ ফেসেজে মোট লভ হয়ে যাই সেই ঝিউ মতো দিনে কিনা যাই তোর স্ট্যাটস কোণ অু কোণ মোপা যোগ্য মতো এমতি সব কিনা তাঁর টিকি স্ট্যাটস বা তাপরে বউ গাড়ি কলা না সেমতি কী পু আউ সে ব্রাহ্মণ ঘর ব্রাহ্মণ জাতি বহুত বড় জাতি আমার গৌরঙ্ক ঠু উপরে আমি কে হ্যাঁ মা ঠিক কথা সেটা সি বি তাকে বি দেড় বর্ষ লাগিলা দুই বর্ষ লাগিলা ভুলিয়া মানে কষ্ট করি করে তাকে ভুলিলি সেটু তাপরে দেখিলি কিছু নিজে এমনি তৈরি করি সমস্তে ভাল পাইবে তাপরে সেটু নবীন সারঙ্কর মিমিক্রি করে সেটু এমনি সব মিমিক্রি করি করে লোক মানে হসিলে বুঝলে স্টেজ কু পড়ায়ে সত কথা দর্শক দেখবো পেট পুরা পুরী যাবি কিছু খাইকি বি যাই না এবে বর্তমানে আউ কিছু নয় ভাল পাইবা সৃষ্টি হল বর্তমানে সারা ওড়িশা লোক তো আপনার ভালো পাচ্ছেন কিন্তু তার ভিতরে স্বতন্ত্র ভাল পাইবা পুনি সে না স্বতন্ত্র ভাল পাইবা জনে এবে থিলা পুনি সে সে পুনি গটে নেক্সট থিলা আচ্ছা কিন্তু মো তাকু কেবে বি খারাপ নজরে নেই নিছিলি মা ভলিয়া ভাল পাউছিলি সববেলে তাকু বুঝাউছিলি তো পাঠ পড় তো ক্যারিয়ার দেখ তো বাপা মা আউ মোর বি বাপ মা আছন্তি তা ফটো ফটো সব ঘরে দেখাইছিলি কিন্তু তাপরে বি সে বুঝিলানি মো কথা মতো ব্লক করদেলা মতো ইগনোর মারলা মতো সেই জিনিসটা বহুত কষ্ট লাগে যে মা সববেলে কুয়ে পুয়ো দেখ যে গলা তাকু যাবাকু দে কিন্তু মু এবে সেসবু আউ ভালো পাইবাকু ভাল পাইবালানি কাইনা মু দেখুছি এটি নিঃশ্বাস উপরে বিশ্বাস নাই মানে লোকঙ্ক উপরে কোন বিশ্বাস দিয়া করিবি তো যাহাকু এতে নিজর ভাবি কিনা বি সে তো মতো গোড়ে আড়াই দেলা আর লোকঙ্ক উপরে কোণ বিশ্বাস কিন্তু এতিকি বহুত খুশি লাগে মতো ওড়িশার লোক এতে সারা ভাল পাইয়া দেখছেন না ভাবে সেটি গোটে লোকর কিছু ভাল পায় না কিন্তু সত কথা মতো গোটে যদি ভালো জীবন সাথীটে বি মিলন্তা বহুত আগুক যাতে কেন দেখ মু মিডিল ক্লাস ফ্যামিলি ছুঁয়া এটি তো জানিব এবার সব পয়সার কমাল কিন্তু মু এতে পয়সা বালা ছুঁয়া নুই বাস মু সমস্ত স্নেহ মমতা গোটে ভাল পাইয়া দেইপারি সেতিকি মো পাখে অছি যেমতি মতো ওড়িশার লোক ভাল পাচ্ছেন মু তাকে সেতিকি ভাল পাইয়া দেইপারি আজি বি দেখন্তু আপনার বর্তমানে যেভাবে ভাবে ভাইরাল হচ্ছেন এবং যে প্লাটফর্ম কথা কৌলে আজ এনটিভি আপনার আনি গোটা বিরাট বড় প্লাটফর্মে রক্ষি সারি যে প্লাটফর্ম কি কালি আপনার সারা ওড়িশা কোণ ভারত ভিতরে হোক কি ভারত বাহারে যে ফেসবুক চলাউছেন আমার এনটিভির কার্যক্রম দেখুছেন সে পাখে আপনার পৌঁছ সারে তেমন এই যে প্লাটফর্ম নিয়ে আপনার নিশ্চিত ভাবে আগুক যাতে প্রভু জগতর নাথ কোটি ওড়িয়ার মৌরমণি আপনার সবুলে সহায় হতু এবং আপনার চলাপথ কুসুমিত হেউ এই আমার ইচ্ছা এবং এনটিভি পরিবার তরফর আপনার অনেক অনেক শুভেচ্ছা বর্তমানে আমি আপনার যে মিমিক্রি আপনার করছেন সে ভয়েস টিকি শুনবা তাপরে আমার কার্যক্রম এইটি রাখবা হ্যাঁ ভয়েস তো যা আত্র চারি পাঁচটা ভয়েস রয়েছে কেন আপনার এটি মো পাখে বসে হসুচান মানে যে ভিজুয়াল ভিডিও বি দেখবে সি হসব আজ বঞ্চিকাটা শুনে আমার জয় স্যার সি গোটে ওড়িয়া ইন্ডস্ট্রি বহু বড় কলাকার জয়রাম সামল কথা কুচি তাঁর ভয়েস বি করা সি কোণ নটিয়া দুষ্ট হুয়ে জয়রাম সামল যাই নটিয়ার বাপা কু কহতি সে ভয়েস শুণ আজিকালি যে যুব ইনস্টাগ্রাম যুব হলানি যে মডেল যুব এই যে ছুয়া খন্ডে খন্ডে পাইয়া ফোন বাহাতি আর তো পুয়া যে নটিয়া কোণ কলে বলছি কেকা এ হ্যাঁ মো কথা কলি এ সবুবেলে যে পূজা পটেরে হ্যাঁ কল মোকে তো সবুবেলে কমেন্ট মারছি আরে পূজে মু তোতে জমা ছাড়িবিনি মু তোতে এবে স্কুলে তো চুট্টিকি গেড়েকি দেবি হলো নটিয়া আজ নেইলে বুঝ থাকে লাগি নেবা হ্যাঁ নটিয়া এই নটিয়া এই ইয়ে সবুবেলে আমার সাথে লাগিছে কি কানে দেওয়া পড়িও হই নটিয়া তো আউ জানিছি এমতি সব নটিয়ার সব ক্রিয়েট করা অছন্তি তারপরে জানিছি আউ কার ভয়েস আউ মোদি স্যার বর্তমান ওড়িশার প্রধানমন্ত্রী মিত্র ভাই বেহেন আপ সাথ মে ওড়িশা লোক মে দিল সে প্যার বলিয়ে মে ওড়িশা মে বল রহা হুঁ জয় জগন্নাথ ওড়িশা বর্তমানে আপনার ওড়িশার
କେଉଁ କେଉଁ ଜାଗାରେ କଲେଣି ବର୍ତ୍ତମାନ ପ୍ରୋଗ୍ରାମ ଏବଂ ଓଡ଼ିଶା ବାହାରକୁ ମଧ୍ୟ କେଉଁ କେଉଁ ଜାଗାରେ ଯାଇକି ପ୍ରୋଗ୍ରାମ କରିସାରିଲେଣି? ବାହାରକୁ ଯାଇନି, ଏବେ ରିସେଣ୍ଟଲି ଆମର ଗୋଟେ ବଳରାମମାନଙ୍କର ଗୋଟେ ଚାଲିଥିଲା ଗଞ୍ଜାମ ବରହମପୁର ଖଲିକଟ, ରିସେଣ୍ଟଲି 8 ଦିନ ତଳେ ପ୍ରୋଗ୍ରାମ ସାରିକି ଆସିଛି। ଆଜ୍ଞା, ବହୁତ ସାରା ସ୍କୁଲ, ବହୁତ ସାରା କଲେଜ, ବହୁତ ସାରା ସବୁ ଆସେ ମୋତେ କଲ, ମୁଁ ଯାଏ, ବହୁତ ରେସପନ୍ସ କରନ୍ତି, ସେଇଟା ମୋତେ ଖୁସି ଲାଗେ। ଆଉ ଏତେ ସାରା ଲୋକଙ୍କୁ ଭଲ ପାଇବା ଦେବା ପାଇଁ ବି ଓଡ଼ିଶାରେ କୋଟିଏରେ କୋଟିଏ ଗୋଟିଏ ଥାଆନ୍ତି। ଆଜ୍ଞା, ମୋର ତ ଗୋଟେ ଜିନିଷ ସବୁବେଳେ ସେ ମନରେ ଲେଖା ହେଇଯାଇଛି, ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଆସେଇବି। ଆଉ ବଡି ତ ଦେଖିପାରୁଥିବେ ଆପଣମାନେ, ଛାଡ଼, ଯଦି ବି କେଉଁଠି କମେଡ଼ି ଟାଇପ୍ର ବି ମିଳେ ମୁଁ ତଥାପି କରିବାକୁ ରାଜି। ଆଉ ଆପଣମାନଙ୍କ ଭଲ ପାଇବା ଆଶୀର୍ବାଦ ଏମିତି ମାନେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସବୁବେଳେ ସବୁବେଳେ ଦିଲରେ ଏମିତି ଜାଗା କରି ରହିବି। ନମସ୍କାର ଓଡ଼ିଶାବାସୀ, ଆପଣମାନେ ଜୟ ଜଗନ୍ନାଥ, ଲଭ୍ ୟୁ ଓଡ଼ିଶା। ଯାହାକୁ ସମସ୍ତେ ଓଡ଼ିଶାରେ ଜୁନିୟର ନଟିଆ ଭାବରେ ଜାଣିଛନ୍ତି, ତାଙ୍କୁ ଆଜି ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାଧ୍ୟମ ପାଇଁ ଏନ୍ଟି ପରିବାର ତରଫରୁ ତାଙ୍କୁ ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛୁ। ଆଗାମୀ ଦିନରେ ମହାପ୍ରଭୁ ଜଗତରନାଥ ଜଗନ୍ନାଥ ତାଙ୍କ ଚଲାପଥକୁ କୁସୁମିତ କରନ୍ତୁ। ସେ ଆମର ଏଇ ଏନ୍ଟିଭି ପ୍ଲାଟଫର୍ମରୁ ଓଡ଼ିଶାର ଜଣେ ସ୍ୱନାମଧନ୍ୟ କଳାକାର ହୋଇକି ବାହାରନ୍ତୁ, ଏତିକି କାମନା କରି ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା ପୂର୍ବରୁ ପୁଣି ଥରେ ଦେଖାହେବ ଆଉ ଜଣେ ଅତିଥିଙ୍କ ସହିତ ଏବଂ ଆଲୋଚନା କରିବା ତାଙ୍କ ସହିତ ତାଙ୍କ ଜୀବନର କାହାଣୀ ଏବଂ ତାଙ୍କ ପରିବେଶ, ପ୍ରକୃତି ଏବଂ ସେ କ'ଣ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି। ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଆଉ ଟିକେ ଆମ କଳାକାରମାନଙ୍କୁ ନଟିଆ ବୟସରେ ଧନ୍ୟବାଦ ଦିଅନ୍ତୁ, ଆମେ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ। ସାଙ୍ଗମାନେ ମୋ କଥା କହୁଛନ୍ତି, ଲାଗିବ। ଜୟ ଜଗନ୍ନାଥ।